हाय फ्रेंड्स, वेलकम टू माय समाज कुकिंग चैनल। आज हमें आपनादेरके देखाबो मुग डाल दिए लाए डालना। एटी एकटी ऑप्शनल डिश और खेतेओ खूब सुंदर है, सुस्वादु है, बनानो खूब सहज। ताई आपनारा आमार ई भिडियोटी प्रथम थेके शेष पर्यंत फलो करुन एबं देखे निन आमार ई भिडियोटी आर चट करे बाड़ीते तैरि करे फेलुन। দেখুন বন্ধুরা, লাউটি আমার কাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি লাউটিকে এবার খুব ভালো করে জলে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি লাউটিকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে অন্য একটি পাত্রে তুলে রেখেছি। আমি এখানে 500 গ্রাম মতো লাউ নিয়েছি। মুগ ডাল দিয়ে লাউয়ের ডালনা বানানোর জন্য বন্ধুরা আমি এখানে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি, যেটি আমি 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। নিয়েছি 2 চামচ আদা ও রসুন বাটা, আর নিয়েছি একটি টমেটো বাটা, আর জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, এগুলো আমি রান্নার সময় এর পরিমাণ দেখিয়ে দেব। আর ফড়কের জন্য নিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে, 1টি তেজপাতা, 1টি দারচিনির টুকরো, 2টো শুকনো লঙ্কা, আর রান্নার জন্য আমি সরিষার তেল ব্যবহার করব। দেখুন বন্ধুরা, আমি গ্যাস অন করে হাই হিটে কড়াটি গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 3 চামচ মতো সরিষার তেল। দেখুন আমার তেলটি গরম হয়ে এসেছে। এবার এতে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা মুগ ডাল, এটিকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি প্রায় 7 থেকে 8 মিনিট ধরে মিডিয়াম আঁচে মুগ ডালটিকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মুগ ডালটি ভাজা হয়েছে কি না এটা বোঝার একটি পদ্ধতি আছে, যেটা হলো আপনারা যখন প্রথম কড়াইতে মুগ ডালটি দেবেন তখন তার গায়ে জল লেগে থাকার কারণে কড়াই একটু প্রথমে ডালটা লেগে যাবে। তারপর যখন দেখবেন যে মুগ ডালটি খুব সহজেই কড়া থেকে ছেড়ে আসছে আর কড়ার কোথাও একটু লাগছে না, তখন বুঝে নেবেন যে ডালটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে থাকা জলটিও আর নেই, তখন জানবেন ডালটি ভাজা হয়ে গেছে। দেখুন এবার এটিকে আমি একটি অন্য প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, এবার এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 4 চামচ তেল, সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দারুচিনির টুকরো এবং গোটা জিরে। এটাকে একটু ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ লাগার মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে এটা বেশি না সেটাই। পেঁয়াজ বাটাটিকে একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট। দেখুন বন্ধুরা, আমি মিডিয়াম আঁচে পেঁয়াজটিকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট, এটিকেও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট,
টমেটো পেস্টটিকেও প্রায় এক মিনিট মতো ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি তেজপাতাটি দিয়ে দিচ্ছি। দেখুন আমি টমেটোটা এক মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম, অর্থাৎ এক চামচের চার ভাগে তিন ভাগ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর সামান্য জল অ্যাড করছি। এরপর এই মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি এক মিনিট কষার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল। এটি দিয়েও আমি আরও এক মিনিট মতো লো আঁচে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলাটি ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এতে আমি লাউটি অ্যাড করব। দিয়ে দিয়েছি লাউ, এবার দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল। লাউ থেকে যেহেতু জল বেরোয় তাই বেশি জল দেওয়ার প্রয়োজন এতে নেই। এবার মশলার সাথে লাউটিকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন লাউয়ের সাথে আমার মশলাটি খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এতে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আগে যেহেতু আমি নুন ব্যবহার করেছিলাম তাই এবারে একটু কম দিলাম। আর দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকা মিডিয়াম আঁচে। দেখুন বন্ধুরা, আমি পাঁচ মিনিট পর ঢাকাটি খুলে নিচ্ছি। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে। এরপর আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, ফ্লেমটি একেবারে লো করে দিচ্ছি। দেখুন আমি এইভাবে ঢাকা দিয়ে আরও দশ মিনিট তরকারিটিকে সেদ্ধ করে নেব, আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নেব। ফিরে আসছি দশ মিনিট পর। দেখুন বন্ধুরা, দশ মিনিট ধরে এটি আমি রান্না করে নিয়েছি, আর লাউটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, মনে রাখবেন বন্ধুরা, যে দশ মিনিট ধরে ঢাকা দিয়ে আপনারা এই রান্নাটি করবেন সেই দশ মিনিটে কিন্তু বারবার ঢাকা খুলে ভালো করে এই তরকারিটি নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু কড়ার তলায় লেগে যাবে। দেখুন আমার এই রান্নাটি প্রায় হয়েই এসেছে। আপনারা যদি এই রান্নাটা নিরামিষভাবে করতে চান তাহলে পেঁয়াজ বাটা ও রসুন বাটাটি বাদ দিয়ে করতে পারেন, আর যদি ঘি পছন্দ করেন তাহলে নামানোর এক মিনিট আগে হাফ চামচ ঘি ছড়িয়ে দিয়ে নামাবেন। এবার আমি গ্যাসটি অফ করে এটি একটি অন্য প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মুগ ডাল দিয়ে লাউয়ের ডালনাটি আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তার থেকে অনেক বেশি সুস্বাদু হবে। আপনারা তাই অবশ্যই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন, তাহলেই বুঝতে পারবেন এটি কতটা টেস্টি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই সঙ্গে থাকবেন।